সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি। তো মাস ভাই মাঝে না আমি গত আগস্ট মাসে সেলিম রিপোর্টটা দিতে পারি নাই, তো ভিডিও করতে পারি নাই, কারণ আমি 2000 টাকা পাইছি আর সামনে Q4, সেই জন্য একটু ব্যস্ত সময় পার করছি। Q4-এর জন্য অনেকগুলো ডিজাইন করতে হয়েছে, এরপরও আমার 2000 ডিজাইন ফিল আপ করতে পারি নাই, প্রায় এখনও তার 200 ডিজাইন বাকি আছে। তো আশা করি আগামী 1 সপ্তাহের মধ্যে এগুলো দেবো ইনশাল্লাহ। তো আজকে একটু সময় হয়েছে, সেই জন্য ভিডিওটি করা। তাই আমি আমার মাঝবান জন্য ড্যাশবোর্ডটা আপনাদের নিয়ে যেতেছি। এটা হলো আমার মাঝবান ড্যাশবোর্ড। দেখেন আমি 2000 টাকা পাইছি, এর মধ্যে 1879টি ডিজাইন আপলোড করছি। Q4-এর জন্য গত 1 সপ্তাহ খুবই কষ্ট করতে হয়েছে, ডিজাইন করতে হয়েছে। তো গত আমার 1 সপ্তাহের টি শার্ট সেলিং দেখেন, গত রবিবারে 37টা টি শার্ট সেল করছিলাম, 12, 13, 14, 13, 10, 12, 12, 21, গত 1 সপ্তাহে 132 পিস টি শার্ট সেল করছি, আজকে 21 পিস। তো আমাকে একটু দিচ্ছে 71.72 সেন্ট। তো এই হইলো আমার ড্যাশবোর্ডের নমুনা। গতকালকে আমি 12টি টি শার্ট সেল করছি, অ্যামাজন আমাকে 39.76 সেন্ট ডলার মানে রয়্যালিটি দিয়েছে। তো প্রিভিয়াস মান্থ এটা যে আমি গত মাসে 271 পিস টি শার্ট সেল করছিলাম, তো অ্যামাজন আমাকে রয়্যালিটি দিয়েছে $706। তো আজকে আমি যে এইসব ডিজাইনগুলো সেল করছি দেখেন, আজকে বেশি ডিজাইন সেল হয় নাই, টোটাল 2টা টি শার্ট রিটার্ন আইসি। আমি আজকে ট্যাঙ্ক টপ একটা সেল করছি, লং স্লিভ টি শার্ট $5.96, তারপর স্ট্যান্ডার্ড টি শার্ট, তারপর একটা ডিজাইন ট্যাঙ্ক টপে 10 পিস সেল করছি, আর একটু স্ট্যান্ডার্ড টি শার্ট 7 পিস। তো আমি আমার ভিউ সেটটা দেখাই, এই হলো আমার ভিউ সেটটা, যে 1748 পিস টি শার্ট এই পর্যন্ত সেল করছি, এর মধ্যে অ্যামাজনে 59 পিস টি শার্ট রিটার্ন দিছে কাস্টমারে, সরি। এর মধ্যে আমি টোটাল 3182.08 সেন্ট রয়্যালিটি পাইছি। পার টি শার্ট আমার রয়্যালিটি পাচ্ছি 2.29 সেন্ট। তো আমি গত সেপ্টেম্বর মাসে আমার মাস ভাই অ্যামাজনে কাজ শুরু করে স্টার্ট করি, এটা আপনারা জানেন। এই পর্যন্ত আমি গত আগস্ট মাসে হাইস্ট টি শার্ট সেল করছি, গত মাসে যে এটা 271 পিস। দেন এই মাসে আজকে 15 তারিখ, আলহামদুলিল্লাহ 206 পিস টি শার্ট সেল করছি, বলতে পারেন আই এম রেডি ফর Q4। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আর যারা নতুন বিগিনার অথবা অ্যামাজনে কাজ করতেছেন তাদের উদ্দেশ্যে বলি যে আপনারা অবশ্যই কোনো কপি ক্যাট অথবা কপি রাইট অথবা ট্রেডমার্ক এইসব ডিজাইন দিবেন না, যেসব ডিজাইনগুলো হ্যাঁ কপি রাইট ফ্রি, ট্রেডমার্ক ফ্রি, হ্যাঁ আর কারো নকল করবেন না, সেমিলাই করতে পারেন বাট নট কপি ক্যাট। তো অ্যামাজনে কাজ করেন, এটা একটা ভালো প্ল্যাটফর্ম, আপনারা যারা কাজ করতেছেন একটু ধৈর্য ধারণ করে কাজ করেন, সেল আসবে না আসবে না, যে শুনে আসবে কিংবা আটকাইতে পারবেন, কষ্ট করেন ভালো একটা ইয়েতে যেতে পারবেন। অনেকে আমাকে যে কিভাবে আমি রিসার্চ করি, কিওয়ার্ড রিসার্চ করি অথবা আমি কীভাবে মার্কেটিং করি এগুলো ভিডিও দেওয়ার জন্য বলছে, আমিও বলছিলাম দেম বাট সময় হইতেছে না অথবা ওই সময়টা আমি বের করতে পারতেছি না, এরপর আমি দেখি দিতে পারি কি না। আর আপনারা 3টা জিনিসকে বেশি মার্কেটিং করবে, একটা হলো টুইটার, আরেকটা হলো ইনস্টাগ্রাম, আর হলো পিন্টারেস্ট। আর যাদের এডিট সম্বন্ধে ভালো জানেন তারা এডিটও মার্কেটিং করতে পারে, এই 7টা জিনিসে মার্কেটিং করে। আর কিওয়ার্ড রিসার্চে আমি একটা আপনাদের অ্যাডভাইস দিয়ে দিতে পারি, কিওয়ার্ড রিসার্চ কীভাবে করবেন, আপনি যে মাস ইনফর্মার ওইখানে যে টি শার্টটা আপনি যে কোড অথবা যে নিস সিলেক্ট করবেন ওটা চার্জ দেবেন, চার্জ দিলে প্রথম যে 2-3টা টি শার্ট আসবে এটা আপনি সিলেক্ট করবেন, আবার
অ্যামাজন ডট কমে আবার চার্জ দেবে। প্রথম যে তুই টি শার্ট আসবে, ওই টি শার্টগুলো কী কী কিওয়ার্ডের কারণে র্যাঙ্ক পাইছে এগুলো আপনি সিলেক্ট করবেন, এগুলো একটা ভালোভাবে স্টাডি করবেন। করার পর আপনি এবার মন মতো ওইখান থেকে আপনি কিওয়ার্ডগুলো আপনার টাইটেল নেম তারপরে বুলেট পয়েন্টগুলো ওইখান থেকে আপনি বাছাই করে লিখবেন, আর দেখবেন এটা আপনার পাস আপনার ভালো ইয়ে হবে। এরপর আমি সম্ভব হলে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো, তো আমার জন্য সবাই দোয়া করবেন আর আমি আপনাদের জন্য দোয়া করতেছি যারা পাস করতেছেন, আমাদের হচ্ছে শীঘ্রই ভালো সাকসেস হইতে পারেন। তো সবাই ভালো থাকবে, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।